সরকারি দপ্তরে আউটসোর্সিং বন্ধ করা, সমস্ত পদে স্থায়ী নিয়োগ করা, শূন্যপদ বাতিল নীতি বন্ধ করা, রাজ্য সরকারের সকল দপ্তরের শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করা, প্রয়োজনীয় ডাক্তার এবং নার্স নিয়োগ করা, 10,323 স্থায়ী সমাধান সহ 8 দফা দাবিতে রাজ্যব্যাপী বাম যুবদের চলছে গণ আন্দোলন। এরই অঙ্গ হিসেবে বুধবারের পর বৃহস্পতিবারও সারা জাগানো মিছিল হলো রাজ্যের নানা স্থানে। জীবন জীবিকার দাবি নিয়ে ধর্মনগরের প্রতিটি বুথ এলাকা থেকে এদিন রাস্তায় নামলো বাম সমর্থিত মানুষ। বাম যুবদের 8 দফা দাবির সঙ্গে স্থানীয় দাবিকে যুক্ত করে এদিন বামপন্থী মানুষের জনঢল নামে ধর্মনগর শহর এবং শহরতলি এলাকাতে ধর্মনগরের পাশাপাশি কর্মসংস্থান সহ যুব এবং জনজীবনের স্বার্থ সংশ্লিষ্ট 8 দফা দাবিকে সামনে রেখে কাঞ্চনপুরের লালজুড়িতে বাম যুবদের গর্জমান মিছিল এলাকার কয়েক কিলোমিটার পথ পরিক্রমা করে। বামপন্থী যুব সংগঠন DYFI এবং TYF এর যৌথ উদ্যোগে এদিনের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়ে করবুকে 8 দফা দাবির এই কর্মসূচিতে যুবদের পাশাপাশি যুবতীদের অংশগ্রহণ ছিল লক্ষ্য করার মতো। মিছিল থেকে আওয়াজ উঠে অবিলম্বে রাজ্যের BJP IPFT জোট সরকারকে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে হবে, বছরে 50,000 চাকুরি কোথায় গেল এই প্রশ্ন তুলে এলাকার কয়েক কিলোমিটার পথে গর্জমান মিছিল করে বামপন্থী যুব সংগঠনের কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।